ওকে, তো আমাদের এটা কাজ করার কারণ কি? ঠিক আছে, এটা আপনাদের বলতে পারেন যে হচ্ছে এটা কাজ করার কারণ কি। এটা কাজ করার কারণ হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে মানে কাজ করতেছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব বেশি সুবিধা হয় নাই। তারপর বলতেছি এটা কেন কাজ করতেছে। এটা কাজ করার কারণটা হচ্ছে আমরা আসলে ইভেন্ট টার্গেট ডট আইডিটা ডিলিট এটা কিনা এটা দেখে নিছি। ঠিক আছে, তার মানে কেউ একজন যদি হচ্ছে আপনার ডিলিট বাটনে কি একজন ডিলিট বাটনে ক্লিক করে তাহলে হচ্ছে এটা কাজ করবে, সেটা আমরা বুঝলাম। যাই হোক, এটা আমরা আগে থেকে জানতাম। ভেরিয়েবল এলআই, এই এলআই ইভেন্ট টার্গেট ডট প্যারেন্ট নোড, ঠিক আছে, এই এলআইটা আসলে কি? কারণ আমরা তো ইফ লজিকের ভিতরে আছি, তাই না? এই এলআইটা মানে হচ্ছে আসলে আমি যেখানে ডিলিট বাটন ক্লিক করতেছি সেটার এলআই কি বোঝাচ্ছে। ঠিক আছে, সেটার এলআই কি বোঝাচ্ছে, বুঝাচ্ছে এই কথাটা? যেহেতু আমরা ইফ লজিকের ভিতরে আসছি, এই কারণে আমরা ডিলিট বাটন ক্লিক করলে তার প্যারেন্টস তো আসলে এটাই, তাই না? আলটিমেটলি আমরা ইউএল ডট রিমুভ চাইল্ড এলআই, মানে যে যে এলআইটা হচ্ছে ডিলিট বাটনটা যে এলআইয়ের সাথে আছে সেটা হচ্ছে আলটিমেটলি রিমুভ হচ্ছে। এটা এই কারণে কাজ করতেছে। আর আরেকটা ভাবে আমরা কাজ করতে পারি, ওটা আরো অনেক বেশি ইয়ে হয়, যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মোটামুটি সফল হয়। আমরা হচ্ছে এখানে যে আমরা আইডি নাও দিতাম, এখানে দেখেন, এখানে যদি আমরা যদি নাও দেন তাহলে কাজ করতে পারবো না। দেখছেন কাজ করতেছে না, এখানে আইডির সাথে কোনো রিলেশন নাই। ঠিক আছে, তো তো ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু আইডি দিয়ে করছি তাহলে আমরা দুইটা বা দুইভাবে করতে পারি। আপনি যদি আইডি দিয়ে করেন তাহলে আমরা হচ্ছে এটাকে একটু ইয়াতে রাখি, এটাকে হচ্ছে আমরা বলতে পারি ইউজিং সিম্পল মেথড। ঠিক আছে, অল্টারনেট মেথড, ঠিক আছে, ওকে। অল্টারনেট মেথডের মধ্যে আমরা কি করতে পারি, অল্টারনেট মেথডের মধ্যে আমি যেহেতু আইডিটা হচ্ছে ফিক্স করে দিছি, ঠিক আছে, তো এখন এখানে একটা কথা আছে সেটা দেখেন। আমাদের বেসিক্যালি আমাদের ডিলিট বাটনটা কিভাবে কাজ করে, আমরা ডিলিট বাটনটা হচ্ছে আসলে ইন্ডেক্স নাম্বার দিই, তাই না? জিরো ইন্ডেক্স নাম্বার দিই, তাই তো? জিরো দিলে হচ্ছে আর ডিলিট করলে জিরোটা ডিলিট হয়, ওয়ানটা ডিলিট হয়। ঠিক আছে, আর আমি এখানে একটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা দিতেছি। তো আমরা আসলে বেসিক্যালি কি করতে পারি, আমরা ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমরা এখান থেকে পাস করতেছি, মানে আমাদের বক্স থেকে পাস করতেছি, তাই তো, টেক্সট বক্স থেকে। তো আমরা যদি এটা যদি এমন করি যে এই যে নাম্বার যেটা আছে, ঠিক আছে, এই নাম্বারটা আমি এখান থেকে পাস করতে পারি কিভাবে, সেটা হচ্ছে আমরা তো জানি যে ইভেন্ট টার্গেট আইডি, ইভেন্ট যে ইভেন্টটা আছে তার টার্গেটের আইডি হচ্ছে ডিলিট, ঠিক আছে, তো তার প্যারেন্টের আইডি কি, যে আমি যদি দেখি, আমি অলরেডি দেখাইছিলাম আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে চলে গেছে নাকি, ওকে, এলআই কি আসলে তো আমরা জানি কি, আমাদের এটা হচ্ছে সেই ইভেন্ট টার্গেট ডিলিট বাটন, তার প্যারেন্ট হচ্ছে এলআই, তার প্যারেন্টের আইডি যেটা আছে জিরো, এই জিরোটা যদি হচ্ছে আমি যদি এখানে যেটা আমি অলরেডি এখানে পাস করতাম, জিরো হলে ফার্স্ট স্টেপটা ক্লিয়ার হইতো, ঠিক আছে, ডিলিট হইতো, আমরা সেটা করি। সাপোজ আমি হচ্ছে যদি দেখাই, সেটা হচ্ছে আমাদের যদি টার্গেট ডিলিট বাটন হয় সেটা আমাদের ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, হচ্ছে এখানে আমি দিতে পারি ধর আমরা পজিশন আইডি নামে একটা ইয়া নেই, সেটা হচ্ছে ইবিটি। আমরা যদি একটা কনসোল ডিজাইন করি, দেখি কনসোলে কি অবস্থা, কনসোল ডট লগ ইভি টি, ঠিক আছে, ওকে, এটা আমি দেখি আগে, হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড সব এলিমেন্টস অথবা অ্যাসোসিয়েটেড সব কি বলেন জিনিসপত্র আর কি। যাই হোক, তো এখানে দেখেন ই টার্গেট, টার্গেটের প্যারেন্ট নোড কি বা সিরিয়ালি আছে, প্যারেন্ট নোড হচ্ছে এলআই, ঠিক আছে, প্যারেন্ট নোডের এই হচ্ছে আপনার
আইডি, ঠিক আছে? তাহলে দেখেন আইডিটা কি, এটা কি স্ট্রিং না? তো তাহলে আমরা হচ্ছে এখান থেকে আইডিটা হচ্ছে বের করতে পারি, তাই তো? তাহলে কিভাবে বের করতে পারি, ইভেন্ট ডট, যেহেতু অবজেক্ট টার্গেট ডট প্যারেন্ট নোড ডট আইডি, এটা হচ্ছে কি পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে পজিশন, বুঝা গেছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে পজিশন, যে কোন পজিশন আছে, ঠিক আছে? তা আমরা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে আসলে এটা তো স্ট্রিং, কিন্তু আমাদের এটা কি নাম্বার লাগবে, তাই না? কারণ আমাদের 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 এখানে হচ্ছে আমরা কি দিতেছি, নাম্বার দিতেছি, তাই না? তো আমরা যদি নাম্বার যদি দেই, এখানে একটা ফাংশন আছে ফার্স্ট ইন্ট নামে, ফার্স্ট ইন্ট নামে একটা নাম, হ্যাঁ, স্ট্রিং কে হচ্ছে সে নাম্বার করে নিছে, ইন্টিজার করে নিছে, ঠিক আছে? ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমাদের হচ্ছে পজিশন আইডিতে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে কি হলো আমাদের, এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে আপনার 012 এরকম আসলো, ঠিক আছে? তো আমাকে এটা রিটার্ন করতে হবে, আমি এটা ইউজ যদি করতে চাই, রিটার্ন আইডি, ঠিক আছে? ওকে, তো আমি এটা রিটার্ন করলাম। তো রিটার্ন করার পর আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে কোথায়? আমাদের এবার কাজ হচ্ছে ডিলিট টু ডুর, যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এতটুকু লাগবে না, জাস্ট ডিলিট টু ডুর এখানে, ওকে ওকে, জাস্ট এখান থেকে আমরা যদি হচ্ছে এটা কি করি, আমরা বেসিক্যালি কি করতে পারি, আমরা হচ্ছে এখানে এই পজিশনটাকে হচ্ছে পাস করতে হবে, তাই তো? পজিশনটাকে কিভাবে পাস করা যায়, এটা ডিরেক্ট টু ডু পজিশন ইনপুট ভ্যালু অ্যাজ নাম্বার, তাই তো? মানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এটুকু হচ্ছে রিপ্লেস করে দিতে হবে। কি দিয়ে রিপ্লেস করতে হবে, পজিশন আইডি দিয়ে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি, আমরা কি মেথডটা কল করতে পারি, দেখি দাঁড়া, সাপোজ আমি হচ্ছে এটা তাহলে কাজ করতে পারি, কোথায় গেল ওটা, এটা হচ্ছে এখানে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, দিস ডট সেট আপ অ্যাডমিন লিসেনার কত নাম্বার, এটা আমাদের, এটা যদি আমাদের কল করি সরাসরি, ঠিক আছে? কল করার পরে হচ্ছে আমাদের রিটার্নটা হচ্ছে পজিশন আইডি, আলটিমেটলি এখানে একটা নাম্বার চলে আসবে পুরোটার মধ্যে, তাই না? পুরোটা হচ্ছে একটা নাম্বার হয়েছে। তাহলে টু ডু ডিলেক্ট টু ডু, এটা হচ্ছে পজিশনটা হচ্ছে আমাদের ডিলিট হবে, জানি না কাজ করবে কিনা, তো এটা হচ্ছে ফায়ার করার কারণ হচ্ছে যে এখানে মানে ইভেন্ট দেওয়া আছে, ঠিক আছে? ওকে, পজিশন ইনপুট ভ্যালু না, সেট আপ ইভেন্ট লিসেনার রিটার্ন পজিশন আইডি না, যা হয়ে যাওয়ার কথা, এটা কাজ করতেছে, ওই যে মানে যেটা নর্মাল সেটা কাজ করতেছে, কিন্তু এটা কাজ করতেছে না, সেটা তো কাজ করার কথাও না, কারণ হচ্ছে মানে ডিলিট টু ডুর এখানে আসলে আমি যে ফাংশনটা কল করছি এখানে আসলে 012 এগুলো আসতেছে, ঠিক আছে? তার মানে ঠিক একই তো হইলো, আমি এখানে জিরো দেওয়া অথবা একই হইলো, একই কথা হইলো, আমি যেটা যেভাবে চিন্তা করছিলাম ওটা হবে না, এভাবেই করতে হবে মোস্ট প্রবাবলি, অন্য কোনো সিস্টেম
কথাটা তো মাথায় আসতেছে না। ঠিক আছে, আমি দেখি এটাকে হচ্ছে আমরা আপাতত এটা এইভাবে থাকুক। পজিশন আইডি, হ্যাঁ পজিশন আইডি, এটা আপনি হচ্ছে ওইভাবে কাজ করতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি হচ্ছে অল্টারনেটিভ যেটা মেইন ইভেন্ট আছে, মানে যেটা হচ্ছে নর্মালি আছে সেটা রাখি, দেখে দিই। ঠিক আছে, তাহলে যদি কোনো পরে কোনো প্রবলেম হয় আমি তাহলে পরে দেখাবো, সমস্যা নেই। চিন্তা করেছিলাম হবে আর কি হবে। একই হইলো, এটা বেসিক্যালি হচ্ছে এটা কেন দেখাচ্ছে বলেন তো আপনারা? আনকোড এক্সিকিউশন ফেলড টু এক্সিকিউট রিমুভ চাইল্ড অন নোড, দি নোড টু বি রিমুভড ইজ নট এ চাইল্ড অফ দিস নোড। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের মানে এখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে বারবার হচ্ছে আমরা কি করতেছি, আমরা আসলে ট্রাই করতেছি হচ্ছে ইউএল কে হচ্ছে আমরা দেখার জন্য, তাই না? মানে আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এলআই কে রিমুভ করতেছি, ঠিক আছে, ইউএল এর ভিতর থেকে। তো আবার যখন ইউএল এর মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ঠিক আছে, তো ইউএল এর প্যারেন্টস তো আসলে নাই, ওইরকম ইউএল এর কোনো প্যারেন্টস আছে, বডি আছে, ঠিক আছে, এখানে আলটিমেটলি এরর গুলো দেখাচ্ছে। এটা থাকুক, এটা এইভাবে থাকুক, ঠিক আছে, আগেরটাই কি হচ্ছে ওটাই বেটার মনে হচ্ছে আমার কাছে, অতটা কমপ্লিকেটেড করে লাভ নাই। ঠিক আছে, থাকুক এটা এখানে। ওকে, তো এখন একটা প্রবলেম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এটা যদি আমাদের স্কোপের বাইরে ইন ফিউচার যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা দেখবো, সেটা আমরা আইটেম যদি অ্যাডও করি, সাপোজ বাই ব্যানানা, ঠিক আছে, আইটেম যদি অ্যাডও করি, অ্যাড হলো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন রিফ্রেশ করি তখন এটা চলে যাচ্ছে, ঠিক আছে, ব্যানানাটা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে আসলে আমাদের ব্রাউজার ট্র্যাক করে রাখে না যে আসলে কি আইটেম ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল স্টোরেজ নামে একটা ব্যাপার আছে যে এইচটিএমএল ফাইভে, ওটা দিয়ে হচ্ছে ইয়ে করা যায়, যেটা হচ্ছে আমরা শিখবো না, আমরা হয়তো ইন ফিউচারে শিখবো। লোকাল স্টোরেজ দিয়ে হচ্ছে আপনি আপনার সাথে ট্র্যাক করা যায় আসলে কোন কতটা আইটেম ক্রিয়েট হয়েছে, অথবা হচ্ছে কত নাম্বার আইটেম হচ্ছে আমাদের নতুন করে অ্যাড করতেছে। ঠিক আছে, আলটিমেটলি শো করার সময় সবগুলো শো করে একসাথে। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্লিকেশনে এতটুকু একটা একটা প্রবলেম আছে। আমরা হচ্ছে ডাটাবেস দিয়ে করতে পারি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ডাটাবেস দিয়ে করতে, যেটা আমাদের ডাটাবেস সেকশন আমরা দেখব, কোনো সমস্যা নেই। আর যদি হচ্ছে আপনাদের যদি খুব বেশি ইয়ে থাকে তাহলে লোকাল স্টোরেজ একদিন দেখা দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো মাঝখান দিয়ে ক্লাস অনেক শর্ট, তো ওকে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মোটামুটি ফুল, মানে অ্যাপ্লিকেশনটা ফুল হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ডিবাগার নিয়ে, ঠিক আছে, ডিবাগারের বেসিক্যালি হচ্ছে জাস্ট একটা জিনিস দেখাই, মানে আপনারা প্রতিটা আইটেমে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করছে, সেটা হচ্ছে নিজে বোঝার ট্রাই করবেন। তবে আমি শুধু একটা জিনিস দিব, মানে একটা পার্ট দেখাবো যেটা হচ্ছে গত ক্লাসে যেটা কনফিউজিং আপনাদের কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা টু ডুস কোথায় দেখেছিলাম, ডিসপ্লে টু ডুস এর মধ্যে, ডিসপ্লে টু ডুস, ঠিক আছে, ডিসপ্লে টু ডুস এর মধ্যে ঠিক আমরা এই জিনিসটা দিছি, তাই না? ওকে, তো আমরা হচ্ছে এখানে যে একটা ডিবাগার যদি কল করি, ডিবাগার, ঠিক আছে, আপনি যেটা খুশি, আপনি যে ফাংশন খুশি, যে ফাংশনে ভিতরে আপনি দেখতেছেন আসলে কিভাবে কাজ করতেছে, অথবা যে পার্টটা দেখতেছেন কিভাবে কাজ করতেছে, তার মধ্যে জাস্ট ডিবাগার নামে একটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন, ঠিক আছে, সেটা দিলে আপনি কাজ করবেন। এখন আমি যদি রিপ্লেস দিই, দেখেন কি
কি হলো, এটা কি সেভ হয় নাই? ওকে ঠিক আছে, তো আমরা একটা অ্যাড টু ডু করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, তো অ্যাড টু ডু করতে গেলে আমাদের কি প্রবলেম হয় ঠিক আছে সেটা আমরা দেখবো, অ্যাড টু ডু আসলে কিভাবে কাজ করে। দেখুন আপনি হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, আপনি হচ্ছে এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে অ্যাসোসিয়েটেড যে ইনফরমেশন গুলো আছে সেটা আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখানে পাবেন, যেমন দিস বলতে আসলে এখানে হচ্ছে বাটন বোঝাচ্ছে। ঠিক আছে, আমি অ্যাড টু ডু বাটনের মধ্যে ক্লিক করছি, দিস বলতে আসলে বাটন বোঝাচ্ছে। তারপরে আমি যখন এখানে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ আমি সামনে, আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, ওকে আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন তো তাহলে আলটিমেট আমরা হচ্ছে এখানে আসলাম, আমাদের বাটনে আছে অলরেডি। কাজ করতে পরেই যাচ্ছে নাকি? আমরা এটা ক্যামেরা একটু মানে কমেন্ট আউট করে রাখি, আসলে এটা প্রবলেম করতেছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে রিলোড হচ্ছে ফজিং ডিবাগার। ঠিক আছে, তো আমরা ডিসপ্লে টু রুটার মধ্যে দেখেন আমরা ডিবাগার যেখানে দিছি, আসলে ডিসপ্লে টু রুটার কেউ না কেউ ফাংশনটাকে কল করছে, কল করার পরেই তো আসলে ডিসপ্লে টু রুটার ভিতরে ঢুকছে, তাই না? আমি খুব শর্টে বলবো, বুঝছেন, ডিবাগার নিয়ে আসলে অনেক বড় করে ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, আমরা শর্টে জাস্ট আমরা টেক্সট এক্সপ্লেন করে দিব, একটু ডিফিকাল্ট, আর হচ্ছে আপনারা পরে হচ্ছে প্রতিটা ফাংশন দেখবে, যদি না বুঝে থাকেন তাহলে বলবেন। ঠিক আছে, ওকে, তো ডিসপ্লে টু ডুজের মধ্যে হচ্ছে আমাদের এখানে ডিবাগার আছে, মানে কেউ একজন কল করছে। ঠিক আছে, ফাংশনটাকে কে কল করছে, সাপোজ অ্যাড টু ডু বাই অনিয়ন, তাহলে অ্যাড টু ডু ফাংশনটা কে কল করছে, অ্যাড টু ডু নিশ্চয়ই এটা কোথায় হচ্ছে, ফাংশনটা হচ্ছে এখানে কল করা হয়েছে, নিশ্চয়ই ফাংশনটা কোথায়ও আছে, তাহলে অ্যাড এ হচ্ছে অ্যাড টু ডু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা গেলাম এখানে অ্যাড টু ডু করতে যাচ্ছি, কোনো এটা না, এটা হচ্ছে আপনার টু ডুজ ডট অ্যাড টু ডু। ঠিক আছে, তার টু ডু অবজেক্টের ভিতরে হচ্ছে টু ডুজ ডট অ্যাড টু ডু, তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফাংশনটা কল করার পর হচ্ছে আমাদের এখানে আসতেছে। ঠিক আছে, ওকে, আসার পর আলটিমেটলি যা হওয়ার হচ্ছে, তারপর ভিউজ ডট ডিসপ্লে টু ডুজ, তার মানে হচ্ছে তার ভিতর থেকে ফাংশনটা কল হচ্ছে। ঠিক আছে, ডিসপ্লে টু ডুজটা, ঠিক আছে, যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে এলিমেন্টস গুলো হচ্ছে এখানে শো করে। ঠিক আছে, এই কারণে হচ্ছে ডিবাগারটা দেওয়ার পরে মানে রিপ্লেস করার পর অটোমেটিক্যালি হচ্ছে এখানে চলে আসে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। তাহলে আমরা হচ্ছে স্টেপ ওভার মানে হচ্ছে ওয়ান স্টেপ সামনে যাবো। ওকে, এখানে কিছু দেখা নেই, মানে ইউএলটা আমরা ক্রিয়েট করছি, ইউএল হচ্ছে টু ডু ইউএল, ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে ইউএল। ঠিক আছে, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। ওকে, তারপর টু ডু ইউএল ডট ইনার এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের কি, তা আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্রিং, এটা আমাদের কোনো প্রবলেম নাই, জাস্ট নতুন ক্রিয়েট হচ্ছে, মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্ট্রিং। ঠিক আছে, এটার ভিতরে কিছু নাই। তারপরে দেখেন ভেরিয়েবল আই জিরো আই টু ডুজ ডট টু ডু লিস্ট লেন্থ, টু ডু লিস্ট মানে টু ডুজ ডট টু ডু লিস্ট লেন্থ, এটা হচ্ছে কমপ্লিটেড ফলস আছে, টু ডু টেক্সট হচ্ছে বাই ওয়ান ওয়ান, যেটা হচ্ছে ফার্স্ট আইটেমের ক্ষেত্রে। দেখছেন আমি বলছি যে এটা হচ্ছে ফার্স্ট আইটেম ডিসপ্লে টু ডুটা কল করছে, তো আইটেম কয়টা টোটাল, আইটেমটা অনেকগুলা কিন্তু প্রথমটা হচ্ছে আমাদের বিসি ভিউ ডিসপ্লে টু ডুটা হচ্ছে কল করছে, এই কারণে আমাদের এখানে কি দেখাচ্ছে, লেন্থ দেখাচ্ছে হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, মানে প্রথমটা আমরা দেখতেছি। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই, তাহলে আই হচ্ছে জিরো, মানে ইন্ডেক্স নাম্বারটা জিরো, যেটা হচ্ছে আমরা জিরো দিয়ে শুরু করলাম। তারপর আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম এলআই নামে, তাহলে এলআই নামে ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে আমরা আসলে যে এলআইটা ক্রিয়েট করছি। ঠিক আছে, আর আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার ভ্যালু কি, একটা অবজেক্ট। ঠিক আছে, টু ডু টেক্সট বাই অনিয়ন কমপ্লিটেড ফলস, ঠিক আছে, এটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, এখানে এটা খুব বেশি কিছু জানার নেই এখানে। তারপর আমরা দেখলাম ইফ টু ডু টু ডু লিস্ট ডট লেন্থ, মানে লেন্থ কি জিরো নাকি, ঠিক আছে, কিন্তু লেন্থ তো জিরো না, কারণ আমরা জানি যে সেখান থেকে যে টু ডু লেন্থ কত, ওয়ান, তাই না?
তার মানে এই অংশটুকু হচ্ছে স্কেপ হয়ে যাবে, মানে স্কেপ করে যাবে। ওকে এই অংশটুকু স্কেপ করে গেলে, এর ভিতরে আর ঢুকলো না। ওকে তারপর দেখেন টু ডু লিস্ট, টু ডুজ আই কমপ্লিট টু, এটা টু নাকি? ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আপনি কি চেক করতে পারেন, আমি হচ্ছে যখন এখানে আসলাম পেশ করলাম, আই হচ্ছে জিরো, আসলে সে চেক করছে যে হচ্ছে আই তো জিরো মানে কি, আই হচ্ছে জিরো মানে হচ্ছে আপনার মানে প্রতিটা আইটেমের ভিতরে কম্পিউটার যে প্রপার্টি আছে সেটা ট্রু নাকি। কিন্তু আমরা জানি যে এখানে একটা ট্রু না, ঠিক আছে, কারণ আমরা হচ্ছে ইনিশিয়ালি কী দিয়ে শুরু করছিলাম, ফলস দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে। তো আই এই কারণে হচ্ছে আমাদের আমাদের এই অংশটুকু হচ্ছে স্কেপ হয়ে যাচ্ছে, তার মানে এলসের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এলসের ভিতরে দেখবেন তাহলে হচ্ছে আলটিমেটলি কী হলো, আপনার এখানেও দেখতে পারেন, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে এটার সাথে সাথে। তাহলে টু ডুজ অ্যালাইট আর টু ডু হচ্ছে অবজেক্ট, অবজেক্ট যেটা আছে সেটাই। তো আলটিমেটলি এই অংশটুকু হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে। ওকে আমি নেক্সটে যাব, আসলে আমাদের যে ফাংশনগুলো আছে সবগুলো কল হচ্ছে, ঠিক আছে, আমাদের প্রবলেম নেই। তাহলে দেখেন এই আলটিমেটলি বাই অনিয়নটা হচ্ছে কি হলো, কল হলো, ঠিক আছে। ওকে, তো আমাদের কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে টু ডু লিস্ট কত ছিল, ওয়ান ছিল, আর আই ছিল জিরো, যেটা শুরু হয়েছে জিরো দিয়ে। পরের বার কি আই কত হবে, ওয়ান হবে। তাহলে ওয়ান কি ওয়ানের থেকে ছোট, ওয়ান কি ওয়ান থেকে ছোট না, তার মানে এটা হচ্ছে আমাদের লুপটা হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে, অলরেডি বের হয়ে গেছে লুপটা। ওকে, তারপর আমরা হচ্ছে আবার ইয়েতে যাবো, ঠিক আছে, আবার বাই গার্লিক এভাবে যাবো। দেখেন তাহলে হচ্ছে আবার ডিবাগার আসছে, আবার সে আলটিমেটলি ডিবাগার থেকে কল করতেছে। কোথা থেকে কল করতেছে, ঠিক এখান থেকে, ঠিক আছে, আমরা অ্যাড টু টু করলাম, এখান থেকে কল করতেছে, ঠিক আছে। ওকে, নেক্সট ডে এটা তো আমরা দেখছি, সমস্যা নেই, সমস্যা নেই। এখন দেখেন টু ডু লিস্টের লেন্থ কত এখন, টু, তাই না? টু ডু লিস্টের লেন্থ কত, কারণ ফার্স্ট, হ্যাঁ, দুইবার, মানে হচ্ছে আমাদের এখানে একটা অলরেডি আমরা এটা ইয়ে হয়ে গেছে, মানে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তারপর সেকেন্ডটা অ্যাড হবে, তাই তো? ওকে, তো তাহলে লেন্থ হচ্ছে কত, টু, এটা হচ্ছে আপনি এখানে দেখতে পারেন যে টু, ঠিক আছে। তারপর আই মানে আবার প্রথম থেকে শুরু হবে জিরো, ঠিক আছে। এখন আমাদের যদি হচ্ছে এখানে যদি আমরা ইনার এস্টিমেটটা যদি ব্ল্যাঙ্ক না করতাম, ঠিক আছে, মানে ইনার এস্টিমেট যদি আমরা, মানে এটা নাই, না থাকলে ব্যাপারটা কি হইতো, ব্যাপারটা হচ্ছে অলরেডি বাই অনিয়নটা যেটা আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা তো অলরেডি থাকতো এখানে, তাই না? এখানে থাকতো না, সেটা তো অলরেডি এখানে থাকতো, তো হ্যাঁ সেটা অলরেডি এখানে থাকতো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে টু ডু লিস্ট লেন্থ হচ্ছে টু হইতো, ঠিক আছে। তো বারবার হচ্ছে এটা যাচ্ছে যেটা যেভাবে খুশি যাওয়ার। তাহলে দ্বিতীয়বার কি হইতো জানেন, দ্বিতীয়বারের মধ্যে হচ্ছে এই যে বাই অনিয়ন যেটা আছে না, টু ডু লিস্ট লেন্থ কত, লেন্থ তো টু, প্রথমটা হচ্ছে বাই অনিয়ন, পরেরটা হচ্ছে বাই গার্লিক, তার মানে দ্বিতীয়বারে হচ্ছে সেটা রিপিট হচ্ছে, তাই না? বাই অনিয়নটা দ্বিতীয়বার আসতেছে, তাই তো? ইনিশিয়ালি বাই অনিয়ন ছিল তো এখানে, আমরা এখন শুধু ইনার এস্টিমেল ব্ল্যাঙ্ক করার কারণে না চলে গেছে, তাই না? তো প্রথমত বাই অনিয়ন ছিল, তারপরে হচ্ছে আবার লুপ হচ্ছে, তো পরের বারও বাই অনিয়ন আসতেছে। তো আলটিমেটলি বাই অনিয়ন কয়টা হবে, দুইটা হবে না? হ্যাঁ, দুইটা হবে। বাই অনিয়নের সাথে আমাদের এটা যাচ্ছি, এটা যা হওয়ার যাচ্ছে, বাই অনিয়নের সাথে যেহেতু টু ডু লিস্ট লেন্থ কত, টু, তার মানে হচ্ছে এখন আইটা হচ্ছে ওয়ান হবে, তা ওয়ান, ওয়ান কি লেস দ্যান টু, হ্যাঁ টু, তার মানে হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে এই যে বাই গার্লিক, ঠিক আছে, সেকেন্ড আইটেমটা। তার মানে প্রতিবার রিপিট হওয়ার সাথে সাথে কি বাই অনিয়ন বাই গার্লিক হচ্ছে, ঠিক আছে। তো আপনি সেটাকে রিমুভ করার জন্য, মানে সেটা যাতে আপনি যাতে আসলে ইনার এস্টিএমএল যাতে হচ্ছে পুরো হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যায়, ঠিক আছে, যাতে হচ্ছে প্রুভের আইটেম যেটা আছে প্রিভিয়াস আইটেমটা যাতে না থাকে, থাকলে তো রিপিট হয়ে যাবে, তাই না? বাই অনিয়ন বাই অনিয়ন তারপর বাই গার্লিক এও রিপিট হয়ে যাবে, সেটার কারণে আমরা টু ডু ডট ইনার এস্টিএমএলটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। আর দেখেন বাকিগুলো সব ইজিলি কাজ করতেছে, জাস্ট এটা দেখতেছে টু না কি টু না, পরে হচ্ছে এখানে আসতেছে আলটিমেটলি এটা দেখ ইয়ে করতেছে, ঠিক আছে, আলটিমেটলি সেটা শো করতেছে, ঠিক আছে, ফাংশনটা হচ্ছে একদিন করছে। তাহলে বুঝে আসলো ব্যাপারটা, আপনার যদি হচ্ছে খুব বেশি যদি হচ্ছে আপনাদের এখনো কনফিউজ থাকেন, তাহলে আপনারা জাস্ট এটা কমেন্ট আউট করে দিয়ে দেখেন কি হয়, দেখবেন রিফ্রেশ, ডিবাগার ডিবাগার ডিবাগার, ইনিশিয়ালি সব কিছু ঠিক আছে, প্রথমটা আসবে সমস্যা নাই। তো সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, সেকেন্ডটার ক্ষেত্রে দেখেন বাই গার্লিকের ক্ষেত্রে লেন্থ হচ্ছে কত, লেন্থ হচ্ছে টু, ঠিক আছে, ওকে টু, সমস্যা নাই, আই হচ্ছে জিরো, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা হচ্ছে একটা ভেরিয়েবল আমরা অ্যাড করছি, দেখেন দ্বিতীয়বার কি আসছে, দেখছেন
দ্বিতীয়বার বাই অনিয়ন আসছে, কারণ লেন্থ তো হচ্ছে সে মানে সে আসলে চাচ্ছে কোন জায়গা থেকে, সে আসলে খুঁজতেছে হচ্ছে এই জায়গায়, সেটা তো অলরেডি একবার অ্যাড হয়েছে বাই অনিয়নটা, কিন্তু তারপর আবার খুঁজতেছে। তো টু ডু দিস লট লেন্থ হচ্ছে জিরো যদি হয়, এটা তো অংশ যাবে না, দেখেন বাই অনিয়ন আবার আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আই হচ্ছে ওয়ান, তারপর ওয়ান লেস দেন টু, যেহেতু আমরা দ্বিতীয়বার আসতেছি, তার মানে দ্বিতীয় আইটেমটা হচ্ছে অ্যাড হচ্ছে এখানে, ঠিক আছে, দ্বিতীয় আইটেমটা অ্যাড হচ্ছে। এভাবে হচ্ছে আপনার পরের বার হচ্ছে আবার কি হবে, বাই অনিয়ন হবে, বাই গার্লিক হবে, কারণ হচ্ছে আলটিমেট সবগুলো আইটেম তো অ্যাড হচ্ছে, তাই না, হচ্ছে রিপিট হতে থাকবে, এগুলো বোঝার ট্রাই করেন। হ্যাঁ আমরা হচ্ছে প্রতিটা স্টেপে হচ্ছে আমরা ইনার এস্টিমেটটা ব্ল্যাঙ্ক করতেছি, ঠিক আছে, ফাংশনটা কল করার আগে, ফাংশনটা কল করার পরে হচ্ছে আলটিমেটলি ফাংশনের রেজাল্ট যেটা আসতেছে সেটা আসতেছে এইচটিএমএলে। এগুলো একটু দেখবেন বুঝছেন, এগুলো কিন্তু মানে ইজি টপিকস না, ঠিক আছে, কনফিউজিং অনেক, ঠিক আছে। তোমার ডিবাগারটা হচ্ছে কেটে দিচ্ছি আর ইনার এস্টিমেটটা রাখতেছে, ঠিক আছে, মানে এটা আপনাদের কোশ্চেন যে যে অংশটা বুঝবে না সেই অংশটুকু হচ্ছে এরকম ডিবাগার দিয়ে দেখবেন, দেখবেন হচ্ছে অনেক কিছু বুঝতেছেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমরা কাজ করে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, আশা করি বুঝছেন কিছু হইলো।